সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। আজ 22 এপ্রিল 2021, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে হাফিজুল ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার দাসুরিয়াতে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এই ফার্মে আসার পরে দেখলাম বেশ কিছু শাহিয়াল ও শাহিয়াল ক্রসের গাভী উনি সংগ্রহ করছে। আর আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই আপনাদের দেখাবো। তো দেখাবো উনি কী কী জাতের কেমন বয়সের গরুগুলো সংগ্রহ করছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। আর বর্তমানে যেহেতু কঠোর লকডাউন চলছে, এই সময় কীভাবে ক্রয় বিক্রয় করছে বা ক্রেতাদের কী কী সুযোগ সুবিধা দিচ্ছে, সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। তো ভিডিওর শুরুতে আপনার পরিচয়টা একটু বলেন। আমার নাম হাফিজুল ইসলাম। হ্যাঁ, বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া। এটা একটা বিক্রয় কেন্দ্র, আর আপনি একজন ব্যবসায়ী। জি। কয়টা গরু সংগ্রহ করছেন এবার? গরু এবার আপনার আছে 5টা। 5টা শাহিয়াল জাতের গাভী? শাহিয়াল আছে, জার্সি আছে, সব মিশি আছে আর কি, সব মিক্সড। হ্যাঁ। তো কয়টার বাচ্চা আছে? 4টার বাচ্চা আছে। 4টার বাচ্চা আছে, একটা প্রেগনেট, একটা প্রেগনেট। তো বর্তমানে তো কঠোর লকডাউন চলছে। জি। এই সময় কিভাবে ক্রয় বিক্রয় করছেন? এই সময় আপনার কিনা বেচা হচ্ছে, কোনো দর্শক ভাইদের যদি পছন্দ হয় সম্পূর্ণ টাকা লাগাই দিলে আমরা পৌঁছাই দেবো জিনিস ভাই। আচ্ছা। আর যেহেতু শাহিয়াল গাভী, কেউ চাইলে দূর দূরান্ত থেকে সিদ্ধান্ত নিতে পারবে, নিতে পারবে, সমস্যা নাই। তো চলেন, আপনার কাছে যে গাভীগুলো আছে সেগুলো আমাদের একটু দেখান, আর এক এক করে এগুলো সম্পর্কে একটু জানান। আচ্ছা, দেখেন। তো শুরুতেই এই গাভীটা দেখবো। এই গাভীটা কোন জাতের? এটা আপনার শাহিয়াল আর জার্সি ক্রস ভাই। শাহিয়াল আর জার্সি ক্রস? জি। না শাহিয়াল না জার্সি, দুইটা মিশ আছে। হ্যাঁ, ক্রস ব্রিডের গরু। আচ্ছা। তো এই গরুটার দাঁত কয়টা? এই গরুটার দাঁত 4টা ছিল, 6টা হয়েছে ভাই। 4টা দাঁত ছিল, 6টা হয়েছে। জি জি। তাহলে কি আপনার কি মনে হয় আগে কয়টা বাচ্চা দিছে? আগে একটা বাচ্চা দিছে। আগে একটা বাচ্চা দিছে, এটা আবার বাচ্চা দিল। হ্যাঁ। আচ্ছা, জার্সি বাচ্চা আছে? হ্যাঁ, জার্সি বকনা বাচ্চা আছে। জার্সি বকনা বাচ্চা হয়েছে, বাচ্চাটা অরিজিনাল জার্সি বকনা বাচ্চা আছে। যদি পিঠের উপরে চোট মোট থাকতো, তাহলে ওটা কম্বল না বে থাকতো, ওটা শাহিয়াল হতো। শাহিয়াল হতো, শাহিয়াল হতো। যেহেতু হয় নাই সেহেতু জার্সি, জার্সি। আচ্ছা। তো উলান পালন তো একটু দেখা যায়? হ্যাঁ, উলান পালন সব ঠিক আছে, উনি দেখি লিবি, সমস্যা নাই। পাঁচটা সাইড দিয়ে দেখাই দিচ্ছি আমি। দুধ আছে? হ্যাঁ, দুধ আছে ভাই। কতটুকু হবে? দুই বেলা দিয়ে আমি 11 লিটার দুয়াই দিব। দুই বেলা 11? হ্যাঁ, দুই বেলা 11 দুয়াই দিব। আচ্ছা। তো যেহেতু এখন রোজা চলছে, কেউ যদি চিন্তা করে বাসায় দুধ খাওয়ার জন্য গাভীটা নিব, নিতে পারবে? হ্যাঁ, নিতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা। তো এই গাভীটা দেখে যদি কারো পছন্দ হয়, কেউ যদি কিনতে চায়, কেমন দাম পড়বে? কোনো দর্শক ভাই দেখে যদি পছন্দ হয় নিতে চাই, 1,10,000 টাকা দাম ভাইয়া। 1,10,000 টাকা এই গরুটার আপনি দাম চাইছেন? হ্যাঁ, 1,10,000 টাকা। আর বিক্রি করবেন কত হলে? বিক্রি হয়তো বা 2,000-3,000 দাম দর করতে পারবে। 2,000-3,000 টাকা দর দাম করে তারপরে গরুটা বিক্রি করবে, আলোচনা সবাইকে নিতে পারবে। আর দাম চাইছেন 1,10,000 টাকা? 1,10,000 টাকা। আচ্ছা। তো এই গরুটা একটু সাইড করে দেন, এটা ছিল প্রথম গরু। প্রথম গরু। দুই নাম্বার যে গরুটা আছে সেটা দেখি। এই পাশে দুই নাম্বার যে গরুটা আছে এটা সম্পর্কে একটু জানাবেন। এটা শাহিয়াল গরু ভাইয়া। শাহিয়াল গরু? জি। ওই যে পিঠের উপরে চোট, গলায় কম্বল, পেটের নিচে নাভি, এটা শাহিয়াল। শাহিয়াল, শাহিয়াল ক্রসের একটা গরু। শাহিয়াল ক্রস না, এটা অরিজিনালি শাহিয়াল। অরিজিনালি শাহিয়াল। সঙ্গে তো খুব সুন্দর একটা বাচ্চা আছে। কি বাচ্চা? সার বাচ্চা, শাহিয়াল সার বাচ্চা। শাহিয়ালেরই সার বাচ্চা? জি। বাচ্চাটার বয়স কয়দিন? বাচ্চাটার বয়স আজকে 15 দিন। 15 দিন? জি। তো গাভীটার বয়স কেমন? গাভীটা দুই দাঁত। দুই দাঁত? জি। প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা। আচ্ছা। গাভী এবং বাচ্চা সম্পূর্ণ সুস্থ? সব সুস্থ। আচ্ছা। তো এই গাভী এবং বাচ্চা দেখে যদি কারো পছন্দ হয় কেমন দাম পড়বে? এটা কোনো দর্শক ভাই যদি নিতে চায় এটার দাম পড়বে 1,40,000 টাকা। 1,40,000 টাকা এই শাহিয়াল এবং এই বাচ্চাটার দাম চাচ্ছেন? 1,40,000। দরদাম করার সুযোগ পাবে? হ্যাঁ, দরদাম করার সুযোগ পাবে। কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে নিতে পারবে, দেখে শুনে দরদাম করে তারপরে নিতে পারবে। এই পাশে তিন নাম্বার যেটা আছে এটা? এটা শাহিয়াল গরু ভাই। শাহিয়াল গরু? জি। আচ্ছা। এই গরুটার দাঁত কয়টা? দুই দাঁত ভাই। দুই দাঁত? দুই দাঁত। প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা দিবে। এখন বাচ্চা আছে? হ্যাঁ, প্রেগনেট। প্রেগনেট? প্রেগনেট মানে পেটে বাচ্চা? পেটে বাচ্চা। আচ্ছা। গরুটা সম্পূর্ণ সুস্থ সবল? একবারে সম্পূর্ণ সুস্থ সবল। আচ্ছা। তো বাকি আছে কতদিন বাচ্চা দিতে? 20-25 দিন বাকি আছে আর কি। 20-25 দিনের মতো বাকি আছে এখনো বাচ্চা দিতে? বাচ্চা দিতে 20-25 দিন বাকি আছে। আচ্ছা। তো এই কালারটা কিন্তু ভাই অনেক শায়ালের হয় না, লাল টকটকি হয়, এটা আপনার ভিন্ন কালার। ইন্ডিয়াত কিছু কিছু শায়াল দেখা যায় সেই সেই কালার কিন্তু কেটে, আর লাভি শায়ালের লাভি দেখতে হবে আসলে। এইগুলাই শাহিয়াল? হ্যাঁ, এইগুলাই শাহিয়াল।
তো এই গাবিটা দেখে যদি কারো পছন্দ হয় কেমন দাম পড়বে? এই গাবিটা কেউ কোনো দর্শক ভাই যদি দেখে পছন্দ হয় 1,40,000 টাকা দাম চাও। 1,40,000 টাকা আপনি দাম চাচ্ছেন? জি। কোনো দর্শকের যদি পছন্দ হয় উনি দাম দর করে নিতে পারবেন। দেখে শুনে দাম কমায় দরদাম করে নিতে পারবেন। প্রত্যেকটা গরুতেই দরদামের সুযোগ আছে। দরদামের সুযোগ আছে। আচ্ছা। চার নাম্বার যে যে সাদা স্ট্রাইপের একটা আছে এটা? এই গরুটা হরিয়ানা ভাই। হরিয়ানা? হরিয়ানা। আচ্ছা। এই গরুটার দাঁত কয়টা? এই গরুটা 4 দাঁত। 4 দাঁত। জি। আগে বাচ্চা দিছে? হ্যাঁ, আগে একটা বাচ্চা দিছে, এটা দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা। জি। তো এটার সঙ্গে কি বাচ্চা? বকনা বাচ্চা ভাই। বকনা বাচ্চা। জি। ওই যে মায়ের মতোই সাদা? হ্যাঁ, মায়ের মতোই সাদা। আচ্ছা। তো এই বাচ্চার বয়স কতদিন? এই বাচ্চার বয়স আজকে 13 দিন। 13 দিন। জি। তো এই গাভী এবং বাচ্চা দেখে যদি কারো পছন্দ হয় কেমন দাম পড়বে? এটা গাভী আর বাচ্চা দেখে যদি নেয় 1,35,000 টাকা দাম। 1,35,000 টাকা আপনি দাম চাইছেন? জি। কোনো ক্রেতার পছন্দ হলে দরদাম করে নিতে পারবে? নিতে পারবে। আচ্ছা। তো এই যে অনেকগুলো গাভীর মাঝখানে একটা সার রাখছেন আপনি? জি। সার রাখার কারণ কি? সারটা ভাই অনেকেই নিতে, কুরমার সামনে কুরমানি উপলক্ষ আছে, যদি কোনো ভাইরা নিতে চায় কুরমানি দেওয়ার জন্য তাহলে এরকম সার নিতে পারবে। তার মানে যারা ছোট সাইজের সার গরু খোঁজে, দেশাল বা ক্রস ব্রিডের যে এককভাবে কুরবানি দিবে, তারা চাইলে এই ধরনের সার বাচ্চা নিতে পারবে। তো এখন তো আপনার কাছে একটা আছে? একটা আছে, যদি কোনো ভাই 5-7টা নেয় তাও আমি যোগাই দিতে পারবো, সমস্যা নাই। স্থানীয় হাটঘাট থেকে সংগ্রহ করে দিবেন? সংগ্রহ করে দিব। আচ্ছা। তো এটা কিনা আপনার কয়দিন? এটা আমার কিনা আজকে প্রায় 2 মাস পার হয়ে গেছে। 2 মাস পার হয়ে গেছে। কেমন দাম চাচ্ছেন? এটা 30,500 টাকা দাম। একই দাম, কোনো কোনো দাম দর চলবে না। 30,500 টাকা। 30,500 টাকা এই ধরনের সার গরুর দাম চাইছেন? জি। কোনো কাস্টমারের যদি পছন্দ হয় এটা নিতে পারবে, আবার কেউ চাইলে আপনাকে অর্ডার দিয়ে আপনার মাধ্যমে কিনায়ও নিতে পারবে? জি জি, পারবে। আচ্ছা। তো ওই পাশে আর একটা আছে, চলেন সেটা দেখি। এই পাশে আপনার সবশেষ যে 5 নম্বর গরুটা আছে, 5 নম্বর গাভী, আগে একটা সার দেখছি। তো গাভীর হিসাব করলে 5 নম্বর আর গরুর হিসাব করলে 6 নম্বর, বা সবশেষ যে গরুটা আছে এটা কোন জাতের? এটা জার্সি গরু ভাইয়া। জার্সি? জি। আচ্ছা। এই গরুটার দাঁত কয়টা? এই গরুটার 6 দাঁত। 6 দাঁত? জি। 4 দাঁত বলতে কি? 6 দাঁত না, 6 দাঁতই আছে, এই জন্য 6 দাঁতই বললাম। এইটাই বললেন? হ্যাঁ। তো সঙ্গে বাচ্চাও আছে? বাচ্চা, বকনা বাচ্চা, জার্সি বকনা বাচ্চা। জার্সি বকনা বাচ্চা। বাচ্চার বয়স? বাচ্চার বয়স আজকে 13 দিন। 13 দিন। তো দুধ কতটুকু আছে? দুধ 2 বেলা দিয়ে আমি 16 গ্রাম দিই। 2 বেলায় 16? আচ্ছা। তো কোনো কাস্টমার ভাই যদি পছন্দ হয় সরজমিনে এসে আগে দুধটা দেখতে হবে, তারপরে দরদাম করে নিতে হবে। উনি আসি দেখবে, দেখি দরদাম করে, জিনিস যদি 16 লিটার দুধ হয় তাহলে নেবেন, নাহলে নেওয়ার দরকার নাই। শুধু মুখের কথায় দুধ গরু কিনলে তখনই ক্ষতিগ্রস্ত হয়। তো এই গরুটার দাম চাচ্ছেন কত? এই গরুটা 1,65,000। 1,65,000 দরদাম করবেন? হ্যাঁ। আচ্ছা। তো ভাই যে গরুগুলো ছিল সেগুলো দেখালাম, আপনি প্রত্যেকটা গরুর বর্ণনা করে জানালেন। এবার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু? দর্শক ভাইদের উদ্দেশ্যে বলবো যে গরুগুলা আপনারা দেখলেন, যদি পছন্দ হয় দর্শক ভাইরা নিতে পারবেন, সবাই দেখি যাচাই বাছাই করেই নেবেন। আচ্ছা। যাচাই বাছাই করে দেখি নেবেন, আমার কথা হলো যে দেখেই নিতে হবে, না দেখি নিলে কিন্তু কেউই দিবে না। জিনিস ভালো সবার কাছেই আছে, সাইয়াল আছে, জার্সি আছে, যার যেখান থেকে পছন্দ হয় সে সেখান থেকে নেবেন, তাতে সমস্যা নেই, কিন্তু নিতে হবে, দেখে শুনে নিতে হবে, যাচাই বাছাই করে নেবেন। আর এখন সব ধরনের ব্যাংকিং সেবা চালু আছে? হ্যাঁ, ব্যাংক আমাদের এদিকে 2-3 ঘন্টা করে চালু আছে। টাকা যদি দাম দর বনে তাহলে উনি টাকা ব্যাংকে দিবে, আমরা গরু উনার বাসায় পৌঁছাই দিব। পৌঁছাই দিবেন? হ্যাঁ। এইভাবেই বর্তমানে ক্রয় বিক্রয় করছেন? হ্যাঁ, এইভাবেই কেনা বেচা হচ্ছে। আচ্ছা। তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, আর আপনার কষ্ট করে কালেকশন করা গরুগুলো আমাদের দেখানোর জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।